আপনারা বুঝতেই পারতেছেন আমি আর সাইমা এখন একটু মুসিবতে আছি। আমি অবশ্যই একটু না, ভালোই মুসিবতে আছি, কিন্তু আপনারা আবার ভাইবেন না, আমাদের কাহিনী সবসময় এমনই আসিল। শুরুর দিকে সবকিছু রঙিন ছিল, কত আগের কথা। তোমার পায়ে সমস্যা? হ্যাঁ, মেরে সাথ ভি কোই নেই খেলতা। তুমি বাংলা বলতে পারো না? নেহি, মে বাংলা সমঝতা হু, মগর বোল নেহি সকতা। তুম মেরে সাথ খেলোগি? হ্যাঁ চলো আমরা খেলি, আমরা তো একই রকম। কি নাম তোমার বাবা? মেরা নাম ইকবাল হ্যায়। সাইমা আসো। বাবা খেলতেছি তো। আসতে বললাম না, আসো আসো। শোনো মা, তুমি ইকবালের সাথে আর কখনো খেলবে না। কেন বাবা? কারণ ইকবালরা বিহারি। তুমি তো জানো মা, তোমার দাদু 71 সালে দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই বিহারিদের বেইমানির কারণে তিনি মারা গিয়েছিলেন। ইকবালই আমার সাথে খেলে জানো বাবা, আর কেউ খেলে না। তর্ক করো না, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি মা, আর কখনো যেন আমি তোমাকে ইকবালের সাথে খেলতে না দেখি, ঠিক আছে? এবার যাই ইকবাল, বাবা দেখলে খবর হয়ে যাবে। আচ্ছা আগর মে বাংলা মে বাত করু, চাচা তুমি মেরে সাথ খেললে দেঙ্গে? কে জানে। তুম মুঝে বাংলা শিখাওগি? আমি কিভাবে শিখাবো, মে তো ইয়াতিম হু, বস্তি মে রহতা হু, মুঝে শিখানে বালা তো কোই নেই হ্যায়। আচ্ছা তোমাকে আমি বাংলা শিখাবো, তুমি কষ্ট পেও না। আচ্ছা আগর মে বাংলা শিখ যাওঙ্গা তো চাচা মুঝে পছন্দ করেঙ্গে। ল্যাংড়া ল্যাংড়ির মতো তো গুড্ডিও বাগাটা। Oh.
তো জানিস আজকে তো সাগর আর গ্যাংগের একজনও ভার্সিটি আইতে পারেনি সবগুলো নাকি একলগে পেট খারাপ হইছে খুব ভালো হইছে কি ভাবছে গুড্ডি কেটে দিব কোন কিছু হইব না খুব ভালো হইছে তোর কাজ আরে শাবাশ পাগের বাচ্চা একদম উচিত করছস শয়তানগুলা কি যে ফাইজলামি করে এটা কথা কই আমি তোছি নাটাই আর তুই তো সুতা আমরা একজন আরেকজনের সারা করলাম অসল তুই এগুলো কই পাস দেখ ভালো হয়েছে একটা আলমারি হয়ে গেল আজকে তো দেরি করলি কেন করছিস তো কয়টা বাজে আস্তে আস্তে খা গলা ঠেকবো ওহো পানি আনতে তো ভুলে গেছিস না খা তুই টেবিল সোফা তোমার নিজের পড়াশোনা নেই বলে অন্যকে ডিস্টার্ব করবার কোনো মানে হয় না সবাই তো আর তোমাদের মতো রাস্তায় রাস্তায় থাকতে পারে না সাইমাকে তার ভবিষ্যৎটা সিকিউর করতে দাও যাও ভাগো এখান থেকে সবকিছু সুন্দর মতোই চলতেছিল আমার কাছে মনে হইত পুরো পৃথিবীতে যেন শুধু আমি আর সাইমা আছি আমার সংসারটা প্রায় গুছায় আনছিলাম ঠিক তখনই একটা দমকা বাতাস আইসা সব উল্টাপাল্টা করে দিল সাগর হারামজাদা সব নষ্টের মূলে হইলি তুই তোরা কে কইছিল সেদিন সাইমার ক্র্যাচটা লুকাইতে
রেস্ট নে ভাই আমার কাজ নেই নেই ভাই সোজা সুজি দিবি নাকি তোকে সোজা বলবো ভাইয়া ওই ভার্সিটিতে এইসব করিস ভাই জানি ভাই ভুলে গেছে ভাই যে কাম করছে ভাই আমি আর জীবনে ঢুকবো না ভাই জানলে জানান না ভাই আপনারা হয়তোবা ভাবতেছেন সাগরের মতো টাউট পোলা এই 5 ফুট 5 ইঞ্চির শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্র ছেলেকে দেখে এত ভয় পাইল কেন? আরে ভাই ভয় পাইব না কেন, ভদ্র ছেলেটা হইল এলাকার এমপি শাহেদ আলী আদরের ছোট ভাই বাশার আলী, আর সাগর হইল শাহেদ আলীর চামচা। এই জন্য কই শালা ইকবালের নসিবটাই খারাপ, আল্লাহ প্রথমে বিহারি বানায় পাঠাইল, তারপর সাইমার বাপের দুশ্মন বানাইল, এখন আবার সতীন হিসেবে এমপির ছোট ভাইরে পাঠাইছে। হায় মেরা কিসমত। ও আচ্ছা আমি নিয়ে আসি। চলো সবসময় বেটা বেটা ফাইলেন করছ বেটা, বিল টিল কিচ্ছু দাস না, কই তাকাস বেটা? তুই কার দিকে তাকাস, একবার খেয়াল করছস? নিজে একবার কথা চিন্তা করিস বেটা, ভেবে চিন্তা কাম করিস বেটা। এখন তো পেট ভরে গেছে, তুই এক কাজ কর, বাটিটা আমাকে দিয়ে যা, আমি বাসে গিয়ে খাবো না। কিছু না, ওই রকমই একটু পাগল, কিন্তু মানুষ অনেক ভালো। আমার সাইমার সাথে বসে খাবার খাচ্ছ বাশার আলী, তোমার খাওয়া কিছুদিনের জন্য বন্ধ করার সময় আসছে। ভাই আপনার চা? তো চা চাইনি। তুই যে ভাই পাঠাইছে আপনার, তুই যে এখানে দিছিল ভাই? কই গেল? এখানে দিছিল ভাই। ভরপুর বিনোদন যে কোনো সময় সবখানে। সিনেমাটিক বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম।
সিনেমেটিকে রয়েছে দেশের সর্ববৃহৎ বাংলা সিনেমার আর্কাইভ। সিনেমেটিক ব্লকবাস্টার সিনেমা, অরিজিনাল ওয়েব সিরিজ, ড্রামা ও টেলিফিল্ম, মিউজিক ভিডিও সহ আনলিমিটেড বিনোদনের নতুন দুনিয়া। ভিজিট www.cinematic.mobi অথবা ডাউনলোড করুন সিনেমেটিক, দেশি ভালোবাসায় তৈরি গ্লোবাল অ্যাপ সিনেমেটিক। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? কি? ও ওই কি বল, তুই পরে বুঝা দেখ। আচ্ছা আমি একটু আসতেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, ওই যে আমার বলতে পারেন, তুমি খাও, কোনো সমস্যা? আচ্ছা আমি একটু আসতেছি। আবার কি খাইল? এই কি হয়েছে, এখানে বসো তো। কি হয়েছে তোমার? তুমি গেমে গেছো কেন? তোমার মুখ সাদা হয়ে গেছে। ঠিক আছে, আমি আর ওই আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আমি আমি তোমাকে এত দূর আসতেছি আমি একটু। কি হয়েছে, তুমি বারবার ওখানে যাচ্ছ কেন, আর বেল্ট খুলতেছো কেন? না বাসার সমস্যা কি, এরকম করতেছো কেন? তোমার পুরো মুখটা দেখো সাদা হয়ে গেছে। আচ্ছা বলেই ফেলো। হ্যাঁ বলেই ফেলো। ওই আমি তোমাকে ভালোবাসো এটা বলতে এত কষ্ট হচ্ছে? না তুমি একটু আসতে হবে। না না তুমি এখন যাবে না, তুমি কি বলবে আমাকে বলো, তারপর যাবে। লেট হয়ে যাচ্ছে তো। কি লেট হয়ে যাচ্ছে, আমার একটু যেতে হবে। না যেতে হবে না, হবে না, তুমি এখানে বসে থাকো। লেট হয়ে যাচ্ছে। তুই এত বান্দর তো কি জন্য? হালাই আমার সামনে দেখাইতেছে খুব মন খারাপ, মনে মনে তো পাকিস্তান সাপোর্ট করে, এরা কি কোনোদিন বাংলাদেশ সাপোর্ট করতে পারে ভাই? কোন আপনারা কোন তোরা মনে বিয়ে করে ফেলা উচিত, আমার সাথে যায়, আমার অবস্থা একই রকম। তুই আর আমি একজন আরেকজনের সবচেয়ে বেশি বুঝবো, দেখবি একজন আরেকজনের অনেক ভালো রাখছি। চল বিয়ে করে ফেলাই, করবি না? মজা আমার সাথে ভালো, কৌতুকটা ভালোই হয়েছে। মজা লো মুখে, মানে আমারে বিয়ে করতে তো সমস্যা নাকি? বিয়ে করবি না? আমারে আমার মধ্যে যোগ্যতা নাই, তার বিয়ে করো না। আমি তোরে বিয়ে করুম? তোর আর আমার বন্ধুত্ব আমার বাপের হজম করতে কয় বছর লাগলো কো? তোরে বিয়ে করলে আমার বাপের বদহজম হয়ে যাও। ও বাপের বদহজমই বড়, দেখ তোর বাপের বন্ধুত্ব হজম করছে না, বিয়েটা হজম করো। আমি তোরে ভালোবাসি, তুই আমার ভালোবাসিস না? তুই সিরিয়াস? আমি সিরিয়াস,
আমার খালি কো বিয়া করবি এখনই যাই কইরা ফেলাম তুই কি পাগল হইছস আমি তোরে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি তোরে কিন্তু বন্ধু হিসাবে তোর কি মাথাটা গেছে সরজ আমি তোরে বিয়া করুম কেন আমি তো বাসারে ভালোবাসি বিয়া করলে এরকম আমার বাসার বলাটা ভালোই আছে ভদ্র আছে তোর সাথে যায় তোর খুব ভালো লাগে বাসার তোর পছন্দ আছে আর একটু তো আমি বিয়ে করে ফেলাম তোর পড়াশোনা কেমন চলতেছে জি ভাই ভালো টাকা পয়সা কিছু লাগবো না ভাই যা আছে চলবে আমি তোর বিয়া ঠিক করছি আমগো হারুন এমপি আছে না ওর ছোট মেয়া মেয়া খুব সুন্দর আর রয়েস ফ্যামিলি জানোসই তো আমগো ফ্যামিলির স্ট্যাটাস হলো খুব ভালো যাইবে কিন্তু ভাই আমি সব জানি তুই ভার্সিটিতে কোন ল্যাংরা মায়ের লগে কি করতেছস না করতেছস সব খবর আমার কাছে আছে যা করছস করছস আজকা থেকে সব বন্ধ ভাই আমি সাইমাকে ভালোবাসি সব ফালতু কথা শোনার টাইম আমার নাই একটা ল্যাংরা মায়া কোনোদিন আলী পরিবারের বউ হয়ে পারবো না কিন্তু ভাই কথা শেষ আমার যা করার আমি কয়ে দিছি আগামী সপ্তাহে তোর বিয়া যদি ভালো চাস ওই মাইয়ার ভালো চাস ওই মাইয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করবি জলদি শাহিদ আলী যেন আমার জীবনের সাক্ষাৎ ফেরেস্তা হয়ে আসলো আমার পথের কাঁটা সরায় দেওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় হতে পারত না আমি খুশি ছিলাম অনেক খুশি মনে হইতেছিল আল্লাহ প্রথমবারের মতো আমার দিকে তাকাইছে খুশিতে আমি একা একাই হাসতেছিলাম কিন্তু আমার খুশি বেশিক্ষণ স্থায়ী হইল না কারণ সাইমা কান্দতেছিল অনেক কান্দতেছিল খুব ঝামেলা হইতেছে দেখ আমাকে তো বাসায় সারা বাসু না আমি বললাম আমি ছাদ থেকে লাফ দিব মরে যাব কি উল্টা পাল্টা কি করছ আমি আমার জীবনে সবচেয়ে বেশি বিশ্বাস তোরে করছি আমি জানি তুই আমার লাগে কিছু একটা করবি কি করবি আমি জানি না কিন্তু তুই আমার ভালোবাসাটাকে বাঁচাবি আমি দেখতেছি ঠিক আছে আমি সব জানি আমি দেখতেছি আমার প্রতি বিশ্বাস আছে না বিশ্বাস আছে না আমি সব ঠিক করে দেব বিশ্বাস রাখ যা উপরে যাই নে এমন উল্টা পাল্টা কিছু কেউ দেখে ফেললে চাষা যদি দেখে ফেলায় খবর আছে যা যা কান্দিস না উল্টা পাল্টা কথা করবি না যা আমি দেখতেছি যা 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 সাইমার চোখের পানি আমার কলিজায় চাকু হয়ে ঢুকতেছিল কারণ সেই পানি আমারে বুঝাই দিতেছিল সাইমা বাসারকে কতটা ভালোবাসে সেই ভালোবাসার একটুখানি যদি আমি পাইতাম একটুখানি সাইমার বাপের কাম দেখেন বিহারি হওয়ার জন্য সারা জীবন আমারে গালি দিল আর এখন মাইয়ার বিপদের সময় মাথায় হাত বুলাইতেছে তবে বুড়া মাইয়ারে অনেক ভালোবাসে নাইলে আমার প্ল্যানে তার সায় দেওয়ার কথা ছিল না সাইমার ভালোবাসা বাঁচাইতে আমি বাসার আর সাইমারি নিয়ে এলাকা সাইরা পালাইলাম আমার প্ল্যান ছিল গোপনে ওদের বিয়া দিয়া কিছুদিন লুকায় রাখা এরপর ওরা সাহেদ আলীর সামনে গিয়ে দাঁড়াইব একবার বিয়া হয়ে গেলে
সাইদেলের আর কি বা করার আছে বুঝতেছি আপনারা কি ভাবতেছেন এ তো পুরো ফিল্মি প্ল্যান ওই মিয়ারা জীবন কি ফিল্মের চেয়ে কম নাকি আমি লন্ড্রির দোকানে বসে আছি হাতে বাসারের পাঞ্জাবি সাইমা কিনে দিছে এটা পয়রা বাসার আলি সাইমা বিয়ে করব একটু ভাঁজ পড়ে গেছে তাই আমি ইস্তারি করতে নিয়ে এসছি আমি নিজ থেকে আসি নাই সাইমা পাঠাইছে জোর করে আচ্ছা এই পাঞ্জাবিটা তো আমিও পড়তে পারতাম সাইমারে তো আমিও বিয়ে করতে পারতাম ভালো কিছু ব্যবস্থা করতে পারিনি একটু কষ্ট হইব তারা একটু কষ্ট করে থাক ভাই তুমি ছাড়া কিছুই সম্ভব ছিল না আরে ভাই কি যে বলতেছেন আপনারা জানেন এই মহাবিশ্বের প্রথম পাপ কি ছিল প্রথম পাপ ছিল হাসাদ মানে হিংসা যেটা ইবলিশ শয়তান করছিল আল্লাহ যখন ইবলিশকে বললেন আদমকে সেজদা করো তখন ইবলিশ আদমকে হিংসা করল সেজদা করতে মানা করল এভাবেই সংঘটিত হয়েছিল এই মহাবিশ্বের প্রথম পাপ তাই হিংসা থেকে সাবধান খুব সাবধান চলে আসবে আমি কল করছি ওরা কারা
তুই জানোস আমি কত চেষ্টা করছি বাসাটা টানতে উঠাইতে, খোরা তো কিছু করতে পারলাম না। তুই থাকলে দুজন মিলে হাসপাতাল নিয়ে যেত, শাহাদ আলীর লোকজন আমারে মারতে পাঠাইছিল, মইরা গেল বাসার। শাহাদ, তুই আমাদের ঠিকানা কেন দিলি? তুই চলে গেছিলি যাতে এর লোকজন আইসা সুন্দর মতো কাম করা চলে যেতে পারে, তাই না? বেইমানি করছিস তুই আমার সাথে। অবশ্যই তুই তো একটু বিহারি, বেইমানি তো তোর রক্তের মধ্যে আছে। তোর কাছ থেকে আমি কি আশা করতেছিলাম? বেইমানের বাচ্চা হারাম জামা, তুই আর কখনো আমার চোখে সামনে আসবি না। বাইরো বাইরো হান্তি বাইরো হান্তি বাইরো, কখনো আমার চোখে সামনে আসবি না। তোরে আমি মারাবে, তোরে আমি মরমের মা আব্বা, ওরে বাইরো তো কো আব্বা, ওরা বাড়িতে কর, তুই কখনো আমার চোখের সামনে আসবি না, কখনো আমার চোখের সামনে আসবি না। আরাম দাদা, আমার সব শেষ করে দিয়েছে আব্বা, আমার সব শেষ করে দিয়েছে আমার বাসারে মায়েরা রয়েছে। Thank you.
পাখি ডাকে না পানি বয়ে না কার শোকে শোকে রে দিন যায় না রাত কাটে না কার মোহে মোহে রে পাক্কা তো ঠিক আছে হারামজাদি প্রেগন্যান্ট এখন মাগি বাচ্চা কোলে নিয়ে এসে কইব আমার সম্পত্তির ভাগ চাইব আর আমার কুলাঙ্গার ভাইছে পালা বিয়া করছে এটা সবতে জেনে যাইব না অসম্ভব আমি বাইচা থাকতে তা হইতে দেবো না কোনোদিন সজল জি ভাই ওই খানকি মাগিরে ওর বাচ্চা সব মাইরা ফেলাবি এইবার যেন কোনো ভুল না হয় ঠিক আছে ভাই দেখতেছি ব্যাপারটা ভাই একটা মেয়ের বাচ্চা সব মেরে ফেলুন ভাই বাচ্চাটা তবে আমাদের বাসের বাইরে ভাই একটু ভাই ব্যাপারটা অন্যভাবে একটু হ্যান্ডেল করেন না ভাই ভাই একটু দেখেন না ভাই ভাই আছে ভাই একটু দেখেন না ভাই বাপের আগে পাল ফালাই না পোলাবাই না আমার চোখের সামনে দেখতে চাই না দুর্ঘটনা নিয়ে চোখের সামনে দেখছো না Thank you.
তুই আমাকে মাফ করে দিস মা। কায়দালিকে খবরটা আমি দিছিলাম, তুই ইকবালকে ভুল বুঝিস না রে। ফারুক সাহেব, আমি জানি আপনি জানেন সাইমা বাসার কোথায় লুকিয়ে আছে। আপনি বলে দেন, আমি এবারের মতো আপনার মেয়েকে মাফ করে দেব। কিন্তু আপনি বলে যদি না দেন, আমি ওদেরকে ঠিকই খুঁজে বের করবো, সেটা আপনি জানেন। কিন্তু খুঁজে বের করার পরে সবার সাথে কি ঘটবে সেটার দায়িত্ব কিন্তু আপনার। আমাকে কিন্তু কোনো দোষ দেবেন না। হ্যাঁ, তোর জীবন বাঁচানোর জন্যে আমি তার ফাঁদে পা দিছিলাম রে মা। সারাদা ধরে তুই আমাদের ঠিকানা কেন দিলি? আমি আমি বুঝতে পারি না রে মা, এত বড় সর্বনাশ হয়ে যাবে। মানুষ যখন মারা যেতে থাকে তখন সে সবকিছু দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। তাই আমার শরীর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকলেও ট্রেনের ভিতরে তোর কি অবস্থা সেটা আমি জেনে গেছিলাম। কাঁদিস না সাইমা, তোর কান্না থামানোর জন্য এখন আর আজরাইল তোর কাছে আমার আসতে দিবে না, সেই সুযোগ নাই। সারা জীবন শুধু একটা জিনিস চাইছি, তোর মুখের হাসি। তাই সেই ছোটবেলা থেকেই আমি তোর মতো অপূর্ণ হয়ে গেলাম। ল্যাংড়ার অভিনয় করাটা খুব কষ্টের ছিল রে, কিন্তু যখন দেখতাম তুই নিজের মতো একজনের কাছে পেয়ে শান্তি পাইতেছিস, তখন সব কষ্ট দূর হয়ে যেত। তোর ডান পায়ে সমস্যা ছিল, তাই আমি নিজের বাম পায়ে সমস্যা দেখালাম, যেন তোর ডান পায়ের অভাবটা পূরণ করতে পারি। পরে অবশ্য বুঝতে পারলাম ভালোবাসা এইসব জিনিসের উপর নির্ভর করে হয় না। তাই তো আমি একা একাই ছোট খেলনা দিয়ে আমার কল্পনার সংসারটা সাজাইতেছিলাম। খেলনাগুলো তোর কাছে থাকলেও তুই কখনোই সেই সংসারের অংশ ছিলি না। তোকে যেদিন প্রথম দেখি সেই দিনই তোর প্রেমে পড়ে গেছিলাম, সেই প্রেম থেকে মরে গিয়ে উঠতে পারি নাই। দেখ না, এখনো প্ল্যাটফর্মে শুয়ে আছি। আমি তোরে পাগলের মতো ভালোবাসি, স্বার্থপরের মতো ভালোবাসি, মজনুর মতো ভালোবাসি। শুধু পার্থক্য হলো এই গল্পে কোনো লাইলি ছিল না, ছিল শুধু মজনুর একতরফা ভালোবাসা। তুই আমাকে ভালোবাসিস না, এটা যেদিন শুনছিলাম সেদিন আমার মনটা ভেঙে গেছিল। কিন্তু যেদিন তুই আমার বেঈমান বললি সেদিন আমার মনটাই মরে গেল। কারণ পৃথিবীতে একমাত্র তুই ছিলি যে আমাকে বিহারি না মানুষ মনে করত। বাকি দুনিয়া আমার কমের জন্য আমাকে বেঈমান বললে ঠিক আছে, কিন্তু সাইমা তুই কিভাবে বললি? আমি সেদিন সকালে তোর প্রিয় পাগরখানি আর মিষ্টি কিনতে গেছিলাম। আমি যদি ওইখানে থাকতাম তাহলে নিজে মইরা গিয়াও বাসারে বাঁচাইতাম। আমি কিন্তু তারপরে নিজের নির্দোষ প্রমাণ করতে পারতাম, কিন্তু তোর মুখ থেকে বেঈমান শোনার পর সেটাও করতে ইচ্ছা করে নাই। সাইমা, দুইটা আফসোস আমার সবসময় রয়ে গেল রে। এক, তোর ভালোবাসা আমি বাঁচাইতে পারি নাই। আর দুই, তোর কাছ থেকে একটু একটুখানি ভালোবাসাও আমি নিতে পারি নাই। যদি মজনু না হইয়া মজনু হইতাম তাহলে হয়তো নিতে পারতাম।
সিনেমা, ওয়েব সিরিজ, ড্রামা, গান, ভরপুর বিনোদন যে কোনো সময় সবখানে। সিনেম্যাটিক, বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম। সিনেম্যাটিকে রয়েছে দেশের সর্ববৃহৎ বাংলা সিনেমার আর্কাইভ। সিনেম্যাটিক, ব্লকবাস্টার সিনেমা, অরিজিনাল ওয়েব সিরিজ, ড্রামা ও টেলিফিল্ম, মিউজিক ভিডিও সহ আনলিমিটেড বিনোদনের নতুন দুনিয়া। ভিজিট www.cinematic.mobi অথবা ডাউনলোড করুন সিনেম্যাটিক, দেশি ভালোবাসায় তৈরি গ্লোবাল অ্যাপ। সিনেম্যাটিক,